প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শাহানুর রহমান শাহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাত এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ যাত্রাবাড়ি ক্যাম্পিয়ন স্কুল সংলগ্ন রংধনু আবাসিক হোটেলের 210 নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের দ্বিতীয় তলার 210 নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। জানালা গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, সামিয়া রহমান উত্তরায় স্বামী তানিমের সঙ্গে থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন। রোববার দুপুরে যাত্রাবাড়ির ওই আবাসিক হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করেন, তবে কোনো সাড়াশব্দ না পেয়ে পরবর্তীতে থানায় খবর দেয়। এরপর সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।